আসসালামু আলাইকুম। এইচএসসির দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সমূহ দেখে নিন। এক, একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনকে কি বলে? স্টার সংগঠন। একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটারের সঙ্গে একাধিক কম্পিউটার সংযুক্ত হওয়ার সংগঠনকে বলে স্টার সংগঠন। দুই, কোন সংগঠন নেটওয়ার্কের কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না? স্টার সংগঠন নেটওয়ার্কের কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না। তিন, স্টার সংগঠনের সম্প্রসারিত রূপ শাখা প্রশাখা সংগঠন। স্টার সংগঠনের সম্প্রসারিত রূপ শাখা প্রশাখা সংগঠন। চার, নেটওয়ার্কের কোন ধরনের সংগঠনে হোস্ট কম্পিউটার অপরিহার্য? স্টার সংগঠন। স্টার সংগঠনে নেটওয়ার্কের হোস্ট কম্পিউটার অপরিহার্য। পাঁচ, নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে কি বলে? সার্ভার। নেটওয়ার্ক সিস্টেমে ব্যবহৃত প্রধান কম্পিউটারকে বলে সার্ভার। ছয়, কোন ইন্টারনেট সংযোগকারী সামগ্রী নয়? প্লোটার। প্লোটার ইন্টারনেট সংযোগকারী সামগ্রী নয়। সাত, নিম্নের কোন যন্ত্রটি কম্পিউটার নেটওয়ার্কে কাজে লাগে না? বৈদ্যুতিক মোটর। আট, ওয়াইম্যাক্স প্রযুক্তিতে কোনটি করা যায় না? অধিক ব্যান্ড উইথ প্রদান। অধিক ব্যান্ড উইথ প্রদান ওয়াইম্যাক্স প্রযুক্তিতে করা যায় না। নয়, 4G মোবাইল প্রযুক্তিতে কোনটি করা যায়? জটিল প্রোগ্রাম চালানো, টেলিভিশন দেখা, ভিডিও কনফারেন্স করা। এই সবগুলোই 4G মোবাইল প্রযুক্তিতে করা যায়। দশ, 1 Gbps ব্যান্ড পাওয়া যায় কিভাবে? ইউটিপি এবং ফাইবার অপটিক ব্যবহার করে। ইউটিপি এবং ফাইবার অপটিক ব্যবহার করে 1 Gbps ব্যান্ড পাওয়া যায়। 11, রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের মোড? সিমপ্লেক্স এবং ইউনিকাস্ট। 12, ইউটিপি তারের দক্ষতা বৃদ্ধি পায় মোচড়ের দৈর্ঘ্য কমলে এবং তারের দৈর্ঘ্য বাড়লে। মোচড়ের দৈর্ঘ্য কমলে এবং তারের দৈর্ঘ্য বাড়লে ইউটিপি তাদের দক্ষতা বৃদ্ধি পায়। 13, লস কমিউনিকেশন ব্যবহার করা হয় ব্যান্ড উইথ বাড়ানোর জন্য, অধিক দূরত্বে কাভারেজ পাওয়ার জন্য। ক ও খ, লস কমিউনিকেশন ব্যবহার করা হয় ব্যান্ড উইথ বাড়ানোর জন্য, অধিক দূরত্বে কাভারেজ পাওয়ার জন্য। 14, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ল্যান। ওয়াইফাই হলো ল্যান নেটওয়ার্ক। 15, এক পক্ষ হতে অন্য পক্ষে কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে বলে কমিউনিকেশন সিস্টেম। এক পক্ষ হতে অন্য পক্ষ কোনো মাধ্যমের দ্বারা তথ্য প্রবাহের প্রক্রিয়াকে বলে কমিউনিকেশন সিস্টেম। 16, যে ব্যক্তি নিজের চিন্তা ভাবনা ও আইডিয়াগুলোকে অন্যদের সাথে শেয়ার করার জন্য তাদের কাছে তথ্যকে পাঠিয়েছিল তিনি হলেন কে? সেন্ডার। সেন্ডার বলা হয় কোনো ব্যক্তির চিন্তা ভাবনা ও আইডিয়াগুলোকে অন্যদের কাছে শেয়ার করাকে। 17, কম্পিউটার কর্তৃক উৎপন্ন ডাটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সমিটার। ট্রান্সমিটার বলা হয় কম্পিউটার কর্তৃক উৎপন্ন ডাটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে দেওয়াকে। 18, ট্রান্সমিশন সিস্টেমের উপাদান কোনটি? রিসিভার। রিসিভার হলো ট্রান্সমিশন সিস্টেমের উপাদান। 19, কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কের কার্যাবলী কয়টি অংশের সমন্বয়ে গঠিত? 5টি। কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কের কার্যাবলী 5টি অংশে বিভক্ত। 20, নিচের কোনটি উৎসের উদাহরণ? টেলিফোন।
টেলিফোন হলো সের উদাহরণ।